সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা আরেকবার। বিজ্ঞাপন বিরতির পর আমরা আবার ফিরে এসেছি আপনাদের অতি জনপ্রিয় অনুষ্ঠান আইন ও অধিকারকে সাথে নিয়ে। বিজ্ঞাপন বিরতির পূর্বে আপনাদের ইমিগ্রেশন আইন সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন ছিল, সেই প্রশ্নগুলোর মূল্যবান উত্তর দেওয়ার চেষ্টা করছিলাম ব্যারিস্টার নাজির আহমেদ ভাইকে সাথে নিয়ে, ওনার মাধ্যমে আপনাদের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করছি। তো এই পর্যায়েও সেই ধারা অব্যাহত থাকবে। তো চলে যাচ্ছে সরাসরি দর্শক প্রশ্নে। হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, হ্যালো, আমরা এই দর্শককে আমরা লাইনে পেয়েও হারিয়ে ফেলেছি। চলে যাচ্ছে পরবর্তী দর্শক প্রশ্নে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, কে বলছেন, কোথা থেকে বলছেন? ভাই মামুন বলছিলাম আবার। আরে আমার মামুন ভাই, জি বলুন, আমি হাসি দিয়ে দিয়ে ফেলেছি। আমার ওই এটু রিকোয়ারমেন্টস আছে কিনা, এটু ইংলিশ, আর হলো সিএসআই কমপ্রিহেনসিভ সিকনেস ইন্স্যুরেন্সটা কি এবং কাদের জন্য? আরেকটা ব্যাপার আমি ইনফর্ম করিনি, ওই সময় 15 মাস আগে আমার একটা স্টাফের সাথে একটু আর্গুমেন্ট হওয়ার কারণে পুলিশ আসছিল, দেন আমি একটা সিম্পল কশন পাইছিলাম, তো এটাকে আমাকে কোনোভাবে এফেক্ট করবে কিনা প্লিজ? আচ্ছা, কম্প্রিহেন্সিভ সিকনেস যে ইন্স্যুরেন্স, এটা হচ্ছে তাদের জন্য যদি আপনি এখানে স্টুডেন্ট হিসেবে থাকেন, আপনি ইউরোপিয়ান মাইগ্রেন্ট হিসেবে যদি এখানে এসে থাকেন, আপনাদের জন্য এটা অব্লিগেটরি, ম্যান্ডেটরি, আপনাদের এটা করতে হবে। না করলে ভবিষ্যতে যদি কোনো অ্যাপ্লিকেশন করে থাকেন, নতুন ইমিগ্রেশন আইন অনুযায়ী এই কম্প্রিহেন্সিভ ইন্স্যুরেন্স না থাকলে আপনাদের জন্য সমস্যা হতে পারে। আর যে কষ্ট পেয়েছেন আপনি 15 মাস আগে কোনো একটা অফেন্স সংক্রান্ত বিষয়ে, সেই ক্ষেত্রে আপনার ভবিষ্যতে অ্যাপ্লিকেশনে কোনো সমস্যা পেতে হতে পারে কিনা সেটি জানার জন্য চলে যাচ্ছে আমার সম্বন্ধে। থ্যাংক ইউ কলার আবার আসার জন্য মামুন সাহেব। কমপ্রিহেনসিভ ইন্স্যুরেন্সের ব্যাপারে তো বেশ মুহিত খান সাহেব খুব সুন্দর করে বলেছেন। কৌশনের ব্যাপারে দেখেন, কৌশনটা কিন্তু তারা কনসিডার করে, আপনাকে ডিক্লেয়ার করতে হবে, গুড ক্যারেক্টারের একটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট পার্টস। তো আপনি ডিক্লেয়ার করবেন, দিয়ে যদি আপনার এটা কোনো মিটিগেটিং সার্কামস্টান্সেস বা কোনো এক্সপ্লেনেশন বা ব্যাখ্যার দরকার হয় ওইটা দেবেন কাভার, কিন্তু আপনাকে ডিসক্লোজ করতে হবে, ওইটা হাইড করলে কিন্তু সমস্যা আছে। ধন্যবাদ, খুব সুন্দর করে বলে দেওয়ার জন্য মামুন ভাই। আশা করি আপনি প্রশ্ন উত্তর পেয়ে গেছেন। চলে এসেছি পরবর্তী দর্শক প্রশ্ন। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনি কিন্তু লাইন ভেঙে ভেঙে যাচ্ছে ভাই, আপনি কাইন্ডলি টেলিফোনের কাছে এসে কথা বলুন, একটু আস্তে, একটু জোরে হচ্ছে, বলুন। টেলিভিশন বন্ধ করে দেন। আইন হয়নি এবং ক্যাটাগরি কি হবে সেই ক্ষেত্রে কোনো বিশদভাবে কোনো ব্যাখ্যা আসেনি। আসলে পর আপনারা চোখ রাখুন আমাদের ইন্টারভিউ পর্দায়, আপনার লিগাল আপডেট দেখুন, আইন অধিকার দেখুন, এবং ভাইস নাজির ভাই যখন বিভিন্ন প্রোগ্রামগুলোতে আপনাদের আপডেট দিচ্ছেন সেগুলি আপনারা দেখতে থাকুন। বাট তারপরেও ওনার কাছে কোনো তথ্য আছে কিনা সেটা জানাতে চলে যাচ্ছে না। এটা গভর্নমেন্টের কি মাথায় কি কাজ করছে, পলিসিতে কিছুটা একটু চুটাপাটা আসে কিন্তু পুরো ল না হওয়া পর্যন্ত বলা কঠিন। জি, তো আপনি ঠিকই বলেছেন যে আমরা আগ থেকে কিছু না আসার আগেই আমরা বলে দেবো, এটা আমাদের বিশেষ করে আইনজীবীদের এটা উচিত না। এজন্য গভর্নমেন্ট তারা বিভিন্নভাবে এক্সপ্লোর করতেছেন এবং বলছেন, তো ওইটার উপর বেস করে কোনো অ্যাডভাইস দেওয়া যায়। যেমন আপনার সাথে কথা বলতে গিয়ে আমি এখানে তাকে দেখছিলাম, প্রিম্যাচুর হয়ে যাবে আপনার মনে আছে কিনা, আমি এখানে তাকে দেখছিলাম যে হোম অফিসের ওয়েবসাইটে কি নতুন আপডেট এসেছে। আমি দর্শক আপনার উদ্দেশ্যে বলছি, আমি তাকে বলছি যে দ্য নিউ ইন্ডিপেন্ডেন্ট রিভিউয়ার অফ টেরোরিজম লেজিসলেশন অ্যাপয়েন্টেড, নতুন একজন কিউসি, ওনাকে 20 তারিখে 20 ফেব্রুয়ারি অ্যাপয়েন্ট দেওয়া হয়েছে টেরোরিজম লয়ের পরে যাচাই বাছাই করার জন্য, উনি কীভাবে পরিবর্তন নিয়ে আসবেন, অপ্রয়োজনীয় আইনগুলো অপ্রয়োজনীয় আইনগুলি বাতিল করার জন্য। বাট এখানে বলা হয়নি উনি কী কী আইন করতে যাচ্ছেন। সুতরাং অনুভাবে আপনি যে 5 বছরের যে ওয়ার্ক পারমিট সংক্রান্ত বিষয়ে বলেছেন, গভর্নমেন্টের কাছ থেকে বলা হয়েছে নতুন পলিসি আসতে পারে, রুলস আসতে পারে, বাট সেই জিনিসগুলো কী আমরা জানি না, কখন আসবে, কী রিকোয়ারমেন্ট, কোন শর্ত পূরণ করতে হবে, এগুলো না আসা পর্যন্ত বলা কঠিন। টেলিভিশন তো চোখে চোখখান খোলা রাখেন কলার, ইনশাআল্লাহ ওই চোখখান খোলা রাখার সময় চোখখানটা একটু বড় করে খোলা, এটি পর্দায় দেখা রাখবেন, চোখটা খোলা, আপনারা জানতে পারবেন এক্স্যাক্টলি উত্তরগুলো। চলে যাচ্ছি ধন্যবাদ তোমার প্রশ্নের জন্য, চলে যাচ্ছি পরবর্তী দর্শক প্রশ্নে। হ্যালো, আসসালামু আলাইকুম। জি হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, কে বলছেন, কোথা থেকে বলছেন? জি আমি হারিস আহমেদ বলছিলাম, ক্যাম্পুস থেকে। আপনার সাথে কিন্তু আমার ভাইয়ের নেক লাস্ট নেম মিল আছে, আপনি আহমেদ নাজির আহমেদ ভাই। জি বলুন আহমেদ ভাই। আমার প্রশ্ন হচ্ছে যে আমার দুইটা প্রশ্ন ছিল। জি, যে আমার ফার্স্ট প্রশ্নটা হচ্ছে যে 10 ইয়ার্স এই যে লং রেসিডেন্সি বেসিসে যারা এই দেশে পিআর পান, ওনাদের ব্রিটিশ পাসপোর্ট পাইতে কতদিন লাগবে?
11 বছর মানে পারমিশন পাওয়ার 1 বছর পর্যন্ত অপেক্ষা করতে হবেন, 11 বছর মাথায় উনি অ্যাপ্লাই করবেন। আচ্ছা একটা আরেকটা কোশ্চেন হচ্ছে, এটা একটু এই ক্ষেত্রে বোধহয় আমি একটু ভেরিয়েশন চাই। দ্বিতীয় প্রশ্নটি, যে সেকেন্ড প্রশ্ন হচ্ছে, আমার ছোট বোনের বিয়ে দিয়েছিলাম আমরা বাংলাদেশে, ওর হাজবেন্ড এই দেশে আসে, ওর হাজবেন্ডের ওদের দুজনের একটা বাচ্চা আছে, বাচ্চার বয়স হচ্ছে 4 মাস। আমার হাজবেন্ডের বোনের সাথে প্রবলেম হচ্ছে এবং আমার বোনের হাজবেন্ড সে বেসিক্যালি ওর একটা এক্সট্রা অ্যাফেয়ার্স আছে যেটা সে ধরা পড়ছে এখন, সে ওর একটা গার্লফ্রেন্ড আছে। এখন আমরা তো ওকে রিপোর্ট করতে যাচ্ছি, কিন্তু ওকে এই দেশ থেকে পুরোপুরি রিমুভ করার জন্য আমরা কি করতে পারি, বা এটা আদৌ সম্ভব কিনা? ওর তো একটা বাচ্চা আছে, কিন্তু আমরা চাচ্ছি যে সে আমার বোনের সাথে থাকা অবস্থায় একটা অ্যাফেয়ার চালাইছে, ওকে যেভাবে হোক এই দেশ থেকে আমরা বিচারিত। আমি বুঝতে পারছি, আপনি চেষ্টা করেন যে এক্সট্রা যে ম্যারিটাল অ্যাফেয়ার যেটা আছে সেটাকে আপনারা মানে ধ্বংস করে দিতে পারেন কিনা, কেন আপনার বাচ্চা স্ট্যাটাস কি, যে আপনার বোনের স্ট্যাটাস কি? আমি যদি কোথাও ফাটা ভুল করে ফেলি সে ভুল সংশোধন করার জন্য চলে যাচ্ছে, কোনো ভুল না, এটা সাপ্লিমেন্টারি, আমরা সাপ্লিমেন্টারি। আপনি তো খুব ভালো দক্ষ আইনজীবী, আপনি দক্ষ আইনজীবী। তো কলার যেটা হচ্ছে যে 10 ইয়ার্স রুটে যখন ইনডেফিনিট লিভ পাবেন, ঠিক 1 বছর পরে আপনি ন্যাশনালিটির জন্য আবেদন করতে পারবেন। তাহলে আমি সঠিক বলেছি? আমি ছুটি বলেছি, তবে 11 বছর পরে না, পারমিশন পাওয়ার পরে, ইনডিফিনিট লিভ পাওয়ার 1 বছর পরে। তাই এবং ইনডিফিনিট লিভ পাওয়ার 1 বছর পরে আপনি ন্যাশনালিটির জন্য আবেদন করতে পারবেন, ন্যাশনালিটি সার্টিফিকেট পাওয়ার পর 20 বছরের জন্য আবেদন করতে পারবেন। একটা উত্তর হয়ে গেল। দ্বিতীয় উত্তরটি, আর 2 নম্বর হচ্ছে যে দেখেন মহিষ খান সাহেব খুব সুন্দর করে বলেছেন যে দেখেন ওইটা মিনিমাইজ করতে পারেন কি না, যে তার এক্সট্রা ম্যারিটাল কি বলে রিলেশনশিপটাকে দূর করতে পারেন কিনা না, বাচ্চার ভবিষ্যৎ, ফ্যামিলি, বাচ্চার ভবিষ্যৎ সবকিছু মিলিয়ে, বোনের ভবিষ্যৎ, বোনের, হ্যাঁ এক্স্যাক্টলি, তো সবগুলো মিলিয়ে ওইটা চেষ্টা করেন, ইম্পসিবল না। ইজ ভাই একটা কথা আছে, ইট ইজ বেটার টু নো দ্য ডেভিল ইউ নো দ্যান দ্য ডেভিল ইউ ডোন্ট নো। এক্স্যাক্টলি, কি হবে নেভার নো, নেভার নো, এক্স্যাক্টলি। তো ওইটা দেখেন, আর বাকি যেটা আপনি জানতে চাচ্ছেন ওটা কোনো দক্ষ আইনজীবীর সাথে সরাসরি বসে আলাপ করে নেন। জি ধন্যবাদ, আশা করি মিস্টার আহমেদ আমার ভাইয়ের সানেমের সাথে আপনার নাম কানেক্টেড, আপনি আপনার প্রশ্ন উত্তর পেয়ে গেছেন। চলে যাচ্ছি পরবর্তী দর্শক প্রশ্নে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম সালাম ভাই, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো ভাই, আমি লন্ডন থেকে, আমি স্টুডিও মার্টিন ভাই সাহেব গো, আপনি টেলিভিশন কমাইবা, টেলিফোনের কান একটু জোরে কোকা প্লিজ। হ্যালো, হ্যালো, জি শুনলাম, কোকা আমি লন্ডন থেকে স্টুডেন্ট জি কোকা ভাই স্যার জি, আমি 11 মাস হয়ে যাওয়ার, আমি আপিল করে আর এখনো পর্যন্ত হিয়ারিংয়ের ডেট হয়েছে না ভাই, আর আমি ব্যালিস্টার সাহেবের কাছে জানতাম ভাই আর কতদিন লাগবে। আপনি কোন ক্যাটাগরিতে আপিল করছেন? আমি উমেন রাইটসে আমি আপিল করেছিলাম। ও হিয়ারিং হয়ে গেছে 11 মাস ধরে অপেক্ষা করা, এখন কোনো সিদ্ধান্ত আসে নাই তাই তো? জি না, আপিলের কোনো হিয়ারিংয়ের ডেট পাইছি না। ও হিয়ারিং ডেট পাইছেন না, নো প্রবলেম, মানে গ্রাউন্ডস অফ অ্যাপিল লজ করছেন তাই তো? জি, এখনো আর কতদিন যাইব ইয়ারিং এর ডেট পাই? ধন্যবাদ, কতদিন অপেক্ষা করছেন? 11 মাস অপেক্ষা করছেন, গ্রাউন্ডস অফ অ্যাপিল লজ করছেন, এখনো কোনো ডেট পান নাই। এটা আনইউজুয়াল ডিলে, নর্মালি ইনকান্ট্রিতে 11 মাস দেরি হয় না। আমি এখন একটু শঙ্কিত যে আপনার ওই আপিলটা আসলে প্রপারলি করা হয়েছে কিনা না, এবং কোর্ট সেটা পাইছে কিনা না। আর যদি কোর্ট পেয়ে থাকে, কোর্ট যদি পেয়ে থাকে, আপনি যদি করে থাকেন তাহলে খামোখা পরেশান করবেন না, ওয়াইট, তারা একটু সময় লাগতেছে, তারা ইয়ে, তবে সেই ক্ষেত্রে রিমাইন্ডার, সেই ক্ষেত্রে রিমাইন্ডার দিতে পারেন, যেহেতু 11 মাস চলে গেছে, অনেক লম্বা, কারণ আউট অফ কান্ট্রি হলে বছর 1.5 বছর নিয়ে টানবে। জি কথা শুনেন একটু, আউট অফ কান্ট্রি হলে বছর থেকে 1.5 বছর নিয়ে টানবে, ইন কান্ট্রিতে 8-9 মাসের ভিতরে মানে ডেট দিয়ে দেয়। তো আপনি একটা রিমাইন্ডার দিতে পারেন আমরা সলিসিটর সাহেবকে দিয়ে। ধন্যবাদ, খুব সুন্দর উত্তর দিয়েছেন, আশা করি আপনি প্রশ্নটি পেয়ে গেছেন। চলে যাচ্ছি পরবর্তী দর্শক প্রশ্ন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম ভাই, কে বলছেন, কোথা থেকে বলছেন? জি আমি লন্ডন থেকে বলছি। জি ভাই, আপনি প্রশ্নটি করুন প্লিজ। আমার প্রশ্নটা হলো, আমি আসছিলাম 2008 এই দেশে স্পাউস ভিসা। জি তো আনফরচুনেটলি আমার ম্যারেজটা টিকে নাই। জি তো আমি আবার ম্যারেজ করেছি। জি ইউরোপিয়ান পাসপোর্ট ধরে। কবে করেছেন এটা? এটা করেছি আমি লাস্ট ইয়ার 2016। জি আর এই পর্যন্ত আমি আমার ভিসা ছিল কন্টিনিউ, আমার কেস ফ্যামিলি কোর্ট চাইল্ড কন্ট্রাক্টের জন্য কন্টিনিউ ছিল আমার ভিসাটা। ভিসা কতদিন ভ্যালিড ছিল? ভিসা ভ্যালিড ছিল 2012 পর্যন্ত, বাট আমার চাইল্ড থাকার কারণে আমি, আমি বুঝতে পেরেছি, আপনি বলেন লাস্ট ভিসা কতদিন ভ্যালিড ছিল?
আপনাদেরকে একটু ভুল তথ্য দিয়েছেন, আপনি বলছেন আপনার ভিসা ছিল ভ্যালিড বিয়ের আগে, এটা ভুল তথ্য। না না, কারণ অ্যাপ্লিকেশনটা পেন্ডিং ছিল, কারণ ফ্যামিলি কোর্টের শেষ হয় নাই, ফ্যামিলি কোর্ট যেহেতু চাইল্ড কন্ট্রাক্টের কেসটা যেহেতু শেষ হয় নাই, তখন পর্যন্ত তো ভ্যালিড ছিল। ভাই আপনি আবার কথা বোঝার চেষ্টা করুন, আপনি কিন্তু আমাদেরকে কনফিউজ করে ফেলেছেন। আপনার ভিসা পার হয়ে গেছে 2012-এ, তাই তো? এবং আপনি তখন অ্যাপ্লাই করেছিলেন আপনার বাচ্চা থাকার কারণে চাইল্ড কন্ট্রাক্ট অন দ্যাট বেসিস। এই অ্যাপ্লিকেশনটা কি আপনি ফ্যামিলি কোর্টে করেছেন নাকি হোম অফিসে করেছেন? না না, এটা আমি লিটিগেশনের জন্য হোম অফিসে করেছি, এর আগে আমি ফ্যামিলি কোর্টে করেছি, তখন হোম অফিস আমাকে মানে ওই ফ্যামিলি কোর্টের ডিসিশনের জন্য তারা ওয়েট করেছে 4 ইয়ার্স, কারণ আমার কেসটা 4 ইয়ার্সের ভিতরে শেষ হয় নাই। হোম অফিস থেকে এখন কোনো ফাইনাল মানে এই সিদ্ধান্ত এখন আসেনি, তাই তো? না না, পরে আমি আবার ইউরোপিয়ান পাসপোর্ট ধরে বিয়ে করেছি। আপনি আমার কথা বুঝেন না কেন? আমি বললাম হোম অফিস থেকে কোনো ফাইনাল সিদ্ধান্ত আসার আগে আপনি এই ইউরোপিয়ান মেয়েকে বিয়ে করেছেন, তাই তো? ইয়েস। এবং হোম অফিস থেকে এখন কোনো পারমিশন আসেনি, গুছিয়ে কথা বলুন, তাহলে আমাদের জন্য সুবিধা হবে, আপনাদের সুবিধা হবে। না না, আগের কেসটা আমার রিফিউজ হয়েছে, রিফিউজ হওয়ার আগে আমি একবার বললেন যে আপনার পেন্ডিং, একবার বললেন রিফিউজ হয়েছে। বলতে দেন, ওরাকে বলতে দেন, অসুবিধা নাই। কি বলেন না, আমাকে হেল্প করতে হবে তো ক্লায়েন্টকে, আপনি এভাবে অগোছালো করে বলতে পারবেন না, বলুন। না না, আমার হোম অফিসার কেসটা রিফিউজ হয়েছে, আর 28 দিনের ভিতরে আমি ম্যারেজ রেজিস্টার করে হোম অফিসে নতুন অ্যাপ্লিকেশন করেছে। জি, সুতরাং কোনো অ্যাপ্লিকেশন পেন্ডিং ছিল না আপনার? না, ওখানে ছিল না, 28 দিনের ভিতরে আমি করেছি। জি বলুন, এখন লাইনে কথা বলছেন। জি হ্যাঁ, অ্যাপ্লিকেশন করেছি, তখন আমার ওয়াইফের কাজের জায়গায় ওরা ফোন করেছে 3 টাইম, কেউ রিসিভ করে নাই, এই বেসিসে আমার অ্যাপ্লিকেশনটা রিফিউজ করেছে। কি কি আরেকবার বলুন, কি বলেছেন লাস্টের অংশটা মিস করে ফেলেছি, আরেকবার বলেন। আপনি কাজের জায়গায়? আমার ওয়াইফের কাজের জায়গায় ওরা ফোন করেছে। জি এখন খুব চমৎকার করে আপনি লাস্টে আমাদেরকে জানিয়ে দিয়েছেন মেইন সমস্যাটা কোথায়। ধন্যবাদ ভাইয়া, উনি কিন্তু বলেছেন যে ওই যে 28 ডেজ আগেটা রিফিউজ হয়ে যাওয়ার পরে 28 ডেজের ভিতরে অ্যাপ্লাই করেছেন, বাট উনি অ্যাপ্লাই করেছেন ইউরোপিয়ান ইউনিয়নের যে ডিপেন্ডেন্ট হিসেবে, এবং ওরা 3-3 বার টেলিফোন করে দেখেছে যে ওখান থেকে কেউ অ্যান্সার করে না। তাহলে এই যে বিষয়টা এখন অ্যাপিলের ডেট এখন পাননি, তো বিষয়টাকে আপনি কীভাবে বলবেন? না, হয়তো অধ্যক্ষ সময় নিয়ে নিলাম আমরা ব্যাপারটা বুঝতে। আসলে কলারদেরকে বলবো যে আপনারা যদি গুছিয়ে না বলেন একটা সাথে, আমি না জিজ্ঞেস করে কিন্তু বলতে পারতাম না, কারণ দেখেন আপনার মেইন কোয়েশ্চনটা হচ্ছে যে হ্যামারিং করে আমি জুলাই থেকে আপনি অপেক্ষা করতেছেন, তো খুব বেশি দেরি হয় নাই, আপনার ম্যাটারটা লিস্টিং হবে হিয়ারিংয়ে, কিন্তু আপনার আইনজীবীর সাথে বসে কীভাবে আপিলটা মোকাবেলা করবেন? কেন ওই যে এমপ্লয়মেন্ট সংক্রান্ত বিষয়ে এক্স্যাক্টলি, এবং তারা পায় নাই সঙ্গত কারণে হয়তো তারা রিফিউজ করেছিল, এই জন্য আমার মনে হয় যে আপনি ওইটাকে কীভাবে অ্যাড্রেস করবেন, বিশেষ করে ইনল্যান্ড রেভিনিউ থেকে ফার্দার ডকুমেন্টস, এমপ্লয়ার ডকুমেন্টস, ইভেন এমপ্লয়ার যদি আপনি সাক্ষী হিসাবে করে নিতে পারেন, মানে এগুলো এক্সপ্লোর করে সুন্দর করে ফাইট করেন। হোয়াট এভার হ্যাপেন ইন দ্য পাস্ট, কিন্তু আপনার আপিল রাইটটা আছে। ধন্যবাদ। তো আপনি যদি ওইটা প্রমাণ করতে পারেন আপিলটাও, এবং আপনি যোগাযোগ করেন কোর্টের সাথে, হয়তো আপনি অ্যাপিল ডেট পেয়ে যাবেন। ধন্যবাদ, অনেক কষ্ট করে আপনি আপনার প্রশ্নের ব্যাকগ্রাউন্ডটি বলেছেন, সেজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। চলে যাচ্ছে পরবর্তী দর্শক প্রশ্নে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। কোকা ভাই স্যার, আপনার প্রশ্ন কোকা। জি ভাইয়া, মানে আমি আরকি একটা প্রশ্ন করতে চাইছিলাম ভাই। কোকা কাইন্ডলি। তো আমি এডিশন স্টুডেন্ট ছিলাম, তারপর আর কি পরে আমি আমার ইউটিউব। হ্যালো ভাই সাহেব, আপনি কাইন্ডলি আপনার টেলিভিশনের সাউন্ড বন্ধ করে দাও, টেলিফোনের কান্দে একটু জোরে কও প্লিজ কাইন্ডলি। জি ভাই স্যার, টেলিভিশনের সাউন্ড বন্ধ করে দিয়েছি ভাই স্যার, বন্ধ। ভেঙে যায়, কোকা কাইন্ডলি। জি শুনলাম ভাই সাহেব, না নি শুনলাম। জি জি, না আমি এই দেশে স্টুডেন্ট ছিলাম, তারপর আর কি আমি বিয়ে করছি। কবে বিয়ে করছেন? বিয়ে করছি আমি 2 বছর হয়ে গেছে, ইউরোপিয়ান আর কি, আমার ওয়াইফ আসলে ইউরোপিয়ান, তো আমি ওই 5 বছরের ভিসাও পাইছি, 2 বছর হয়ে যাচ্ছে। জি, তো মানে এখন তো মানে আমাদের একটা বেবি আছে 1 ইয়ারের। জি, তো আমি আমার ওয়াইফ মানে ওই জন্য কি ব্রেক্সিট হয়ে যাচ্ছে বা প্রবলেম এইগুলো আর কি ফিউচার নিয়ে মানে আর কি একটু চিন্তা করি, মানে চিন্তা করতেছি। তো আমি যদি আমার ওয়াইফের দেশে চলে যাই আর কি, তো হোম অফিসে কি জানিয়ে চলে যেতে হবে? ও, তাহলে আপনারা এখানে কি থাকতে চাচ্ছেন আপনারা?
দেশটা কোনটা? প্রশ্নটা এইটাই আর কি, কোন প্রবলেম হবে কিনা এই দেশে আসি তো গেছে, আপনাদের কোন সমস্যা হবে না, আপনার ওয়াইফ যদি কোয়ালিফাইড পার্সন হিসেবে যদি এখানে কাজ করেন আপনার, দেখেন আপনার বই পাওয়ার কোন কারণ নাই, ব্যাকজিট যদি এসেও, কঠিন শর্ত যদি এসেও, আপনাদেরকে সম্ভবত বাঁচাইয়া এই প্রভিশনটা করবে। হাউস অফ লর্ডস থেকে দেখছেন যে গত কয়েকদিন আগে আবার বিলটা ফেরত পাঠিয়ে দিয়েছে, আপনাদের ব্যাপারে তারা খুবই কনসার্ন। তারপরেও যদি আপনি আপনার শ্বশুর বাড়ির দেশে নেদারল্যান্ডে চলে যেতে চান, জানিয়ে যাওয়া কোনো বাধ্যতামূলক যেতে পারেন, আর থাকতে পারেন তো ভালো, তবে টিটি রাইট এক্সারসাইজ করে থাকবেন, ওয়াইফকে করতে হবে, ওয়াইফকে এক্স্যাক্টলি। জি জি, আমার ওয়াইফ টিটি রাইট এক্সারসাইজ করে যাচ্ছেন, উনি কাজ করে আপনি যখন নেদারল্যান্ড যাবেন, আপনি মানে আমার যে ভাই ব্যারিস্টার নাজির আহমেদ ভাই এবং এম এ মুইদ খান আমাকে দুজনকে সাথে নিয়ে দুটো টিকিট কেটে আমাদেরকে সাথে নিয়ে যাবেন, তা আমরা গিয়ে দোয়া করে আসবো আপনাদের জন্য। ধন্যবাদ, এখানেই থাকে কোনো সমস্যা হবে না, আপনি ওয়াইফকে কাজ করতে বলেন, কোয়ালিফাইড হিসেবে থাকলে নো প্রবলেম ইনশাল্লাহ। তো দর্শক মন্ডলী, আলোচনা করতে করতে আমরা ছোট একটি বিজ্ঞাপন বিরতিতে দাঁড়পান্তে চলে এসেছি, আপনারা কোথাও যাবেন না, বিজ্ঞাপন বিরতির পর আমরা আবার ফিরে আসছি, ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন, ধন্যবাদ।